সালামু আলাইকুম রাজ ভাই কেমন আছেন বর্তমান ভাই এই যে আমার এই পরিস্থিতি দেখেন এই যে শাকগুলো এখানে ফুলে ফুলে আসছে হ্যাঁ ফুলাগুলো তো কমই নেই আর এখানে যে এটা ভাস সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞানকমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞানকমিশন কোর্ডিনেটে আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুপ্রদর্শক রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এক ছোট ভাইয়ের মোটামুটি দুই মাস পরের একটা রিভিউ আমরা শুনছিলাম রিভিউ বলতে উনি অনেক প্রবলেম ফেস করছে তো আমি একটু বলে দিচ্ছি তারপরে ওনার মুখ থেকে ওনার প্রবলেমগুলো শুনব তো ওনার মেন প্রবলেমটা হচ্ছে দেখেন এইখানে ফুলে আছে এই জায়গাটা কিন্তু ফুলে আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই অংশটা ফুলে আছে এইখানে আবার একটু দেবে আছে তারপরে এই যে বগলের এই পাশটা বাম পাশটা এই বগলের এই বাম পাশটাও কিন্তু ফুলে আছে এই পাশে মোটামুটি ঠিক আছে তো এই ধরনের প্রবলেম কেন হলো তো আমি বারবার একটা কথা বলি যে ভাই গানো কমেশ অপারেশনের পরে কিছু কিছু পেশেন্টের প্রবলেম হয় ডাক্তার যেহেতু হাত দিয়ে অপারেশন করে একজন ডাক্তার কিন্তু একশো পারসেন্ট সার্ভিস দিতে পারে না যে যেই কর্মক্ষেত্রে আমরা আসি না কেন কেউ কিন্তু আমরা একশো পারসেন্ট সার্ভিস দিতে পারবো না সবাই সবার কর্মক্ষেত্রে থেকে কিছু সীমাবদ্ধতা থাকে তো অনেক অপারেশন হচ্ছে তার মধ্যে এই প্রবলেমটা বের হয়ে এসেছে তো আমি ভাইকে বলেছি যে ভাই আপনি ছয় মাস সময় নেন আর যে নিয়ম কানুনগুলো আছে আমি ওনাকে বলে দিচ্ছি তো ভাইও নিয়মকানুন মেনে চলছে তো দুই মাস পরে একটা রিভিউ দিয়েছে সো ছয় মাস পরে যদি ভাইয়ের কোনো সমস্যা হয় তাহলে আমার তো সাপোর্ট থাকবে ডাক্তার বিনা খরচে এইটার কারেকশন করে দেবে তো দেখা গেছে যে এখন যে প্রবলেমটা আছে তিন মাস পরে বা চার মাস পরে এই প্রবলেম নাও থাকতে পারে ছয় মাস পরে এই এই সমস্যা নাও থাকতে পারে হ্যাঁ সো টেনশনের কিছু নাই তো এই ধরনের প্রবলেম অনেকের হতে পারে এই ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন আমার সাথে যোগাযোগ করবেন আমি নিয়মকানুন টাইম টু টাইম বলে দেবো কীভাবে মালিশ করতে হবে কীভাবে ব্যায়াম করতে হবে কীভাবে চলতে হবে এরপরেও যদি ছয় মাস যাওয়ার পরেও যদি এই ধরনের প্রবলেম ঠিক না হয় তাহলে অবশ্যই ডাক্তার নিজ দায়িত্বে এটা ঠিক করে দেবে এবং আমার পূর্ণ সাপোর্ট থাকবে দেখেন অপারেশন তো আপনারা করবেনি আমিও কিন্তু করেছি এর আগে আমি করেছি একবার হয়নি আর একবার করেছি আমি কিন্তু ফুল টাকা দিয়ে করেছি অপারেশন এমন একটা জিনিস একশোটা অপারেশন করলে দু চারটা অপারেশন এদিক সেদিক হতে পারে সো টেনশন না করে যদি প্রবলেম হয় আপনারা যোগাযোগ করবেন এর সোলিউশন যেটা হয় আমরা দিব তো আমি কথা বাড়াচ্ছি না এই ভাইয়ের মুখ থেকে ভাইয়ের বাকি কথাগুলো শুনবো আর গানো কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাজ ভাই কেমন আছেন বর্তমান ভাই এই যে আমার এই পরিস্থিতি দেখেন এই যে ফুলে ফুলে আসছে হ্যাঁ ফোলাগুলো তো কমই নেই আর এখানে যে এটা ভাস এখানে এটা 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 পুরোটাই একটা গর্তের মতো হয়ে আছে অবস্থা এটা একটু ফ্যাটটা কম আছে কিন্তু সাইড সাইট দিয়ে ফ্যাটগুলো বেশি আর আপনার এটা তো পুরোটাই দেখতে পাচ্ছেন এই যে পুরোটাই ফ্যাট এই ফ্যাটটা এখনও কমে নেই এর মতো অবস্থায় আছে এই যে দেখেন দেখতে করে যে কি অবস্থা তো অলরেডি তো দুই মাস হয়ে গেছে আপনি ছয় মাসের কথা বলছেন ডাক্তারও বলছেন দেখি ভাই আল্লাহ ভরসা আপনি দোয়া করিয়েন আর অনেকদিন ধরে আপনাকে আপডেট দেওয়া হয় না হ্যাঁ এই কারণে আর কি এখন আপডেটটা দেওয়া আপনাকে বর্তমান দেখেন কন্ডিশন তো ভালো থাকবেন ভাই দোয়া করিয়েন আল্লাহ হাফিজ